আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ ফাকর রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পৃথিবীর বুকে প্রেরণ করে দিয়েছেন। তাই মুসলমানের সংবিধান হলো আল কোরআন এবং সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআন এবং হাদিস অনুযায়ী সমগ্র মুসলমানের জীবন পথ নির্দেশিকা হিসাবে আমাদের কোরআন এবং হাদিসকেই মানতে হবে। আজকে আমি যুবকদের প্রসঙ্গে কিছু কথা বলবো যে যুবকরা ইবাদত বন্দী করলে কিরকম সওয়াব আর যুবকেরা কিভাবে তাদের গুনাহ থেকে ফিরে থাকতে পারে, এই সম্পর্কে হাদিস এবং কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। যুবকদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার হাদিস বলেছেন, যুবকরা কিভাবে ফিরে থাকতে পারে তাদের গুনার কাছ থেকে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের ব্যাপারে বলেছেন, হে যুবকেরা, তোমাদের যদি সমর্থ থাকে স্ত্রীদেরকে ভরণ পোষণ করার এবং স্ত্রীদের চাহিদা পূরণ করার যদি ক্ষমতা তোমাদের থাকে, তাহলে কি করো, বিবাহ করে ফেলাও। এই বিবাহ করার মাধ্যমে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, ফাইন্নাহু আকাদুলিল বাসার ওয়া ইহফাযুলিল ফারজ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যুবক যখন বিবাহ করে ফেলাবে এই বিবাহ কি করবে, বিবাহটা হলো তার চক্ষুটাকে হেফাজত করে দিবে এবং তার তার লজ্জাস্থানকে হেফাজত করে দিবে গুনার কাছ থেকে। যখন মানুষ একজন মানুষ যখন বিবাহ করে ফেলায় তখন তার চোখের তৃপ্তি এবং তার শরীরের সমস্ত তৃপ্তি তার স্ত্রীর মাধ্যমে সে গ্রহণ করতে পারে, যার কারণে সে গুনার কাছ থেকে ফিরতে পারে। এটা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান যে এই কাজ করলে যুবকরা যুবকদের গুনার কাছ থেকে ফিরে থাকতে পারে। আর যারা গার্জিয়ান আছে, যারা অভিভাবক যুবকদের, তাদের কর্তব্য হলো তাদের অভিভাবকত্বের ভিতরে এটাও একটা দায়িত্ব, যখন মানুষ যুবক হবে আর যুবতী হবে মেয়েরা, তখন তাদের সৎ পাত্র দেখে যুবকদেরকে এবং যুবতীদেরকে একটা পাত্রস্থ করা, তাহলে এই বিবাহের মাধ্যমে মানুষ বিভিন্ন প্রকার গুনাহ থেকে ফিরতে পারে, এটা আল্লাহ নবীর বয়ান। আবার বলেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি তোমাদের এই বিবাহ করার সমর্থ না থাকে তাহলে কি করো, তাহলে তোমরা রোজা রাখো। কেননা রোজা মানুষদেরকে তাদের কাম বা বিভিন্ন প্রকার গুনাহ থেকে, বিভিন্ন প্রকার খাইশিয়াত থেকে হেফাজত করে দেয়। যুবকদের ব্যাপারে কবি একটা কথা বলেছেন যে, দরজুয়ানে তৌবা কর দান মিশুয়াত পর হেজগার, দরজুয়ানে তৌবা কর দান মিশুয়াত পর হেজগার, ওক্ত ফিরে গুরগে জাদা মিশুয়াত পর হেজগার। কবি যুবকদের ব্যাপারে সুন্দর একটা উপমা দিয়েছেন। কবি বলেছেন যে যুবক বয়সে কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি তসবি পড়ে, কেউ যদি কোরআন শরীফ পড়ে, তাহলে তার কোরআন শরীফ পড়া, তার নামাজ পড়া, তার তসবি পড়া, এমন তসবি পড়া হলো সে যেন আউলিয়া এবং আম্বিয়াদের মতো নামাজ পড়লো, তাদের মতো সব সে অর্জন করতে পারলো। সুবহানাল্লাহ, যুবকদের নামাজের ব্যাপারে, তসবির ব্যাপারে, ইবাদতের বন্দির এমন এমন ঘোষণা দেওয়া হয়েছে। আবার যুবক বয়সে এরকম, কবি এখানে বলেছেন যে যুবক বয়সে ইবাদত বন্দী করে এমন সব, আর বৃদ্ধ বয়সে যে যদি ইবাদত বন্দী করো বন্দীগি করতে চাও সেটা হবে বুড়া বাঘের মতো। যেই লোকটা তার শুরু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত কোনোদিন ইবাদত বন্দী করে নাই, বৃদ্ধ বয়সে অপার হয়ে গেছে, যখন গুনাহ করার ইচ্ছা শক্তি তার নাই, সমর্থ নাই, তখন সে নামাজে বাড়িতে বসেই থাকতে হয়, কোনো জায়গায় যাওয়ার তার ক্ষমতা নাই, ওই টাইমে মসজিদে বসে পড়ে থাকা, আল্লাহ আল্লাহ করা, এটার উদাহরণ কবি দিয়েছেন একটা বাঘের সাথে। কবি বলেছেন যে যেমন আমাদের দেশে বাঘ সুন্দরবনে থাকে, যেমন সুন্দরবনের পুরো এরিয়ার ভিতরে যে সমস্ত বাঘ আছে, বাঘদের একটা লিডার আছে, ওই লিডার এক সময় বয়স হতে হতে অনেক বৃদ্ধ হয়ে গেছে, তখন সকল বাঘকে একত্রিত করে ডাকছে, ডাকার পরে বাঘ ওই লিডার বাঘ বলতেছে, লিডার বাঘ এমন বয়স্ক হয়ে গেছে সে যদি এখন
একটা হরিণ বা একটা ছাগল বা একটা গরু সামনে দেখে বাঘের একটা খাসিলত হলো হরিণ বা গরু বা ছাগল দেখার সাথে লম্ব দিয়ে তাকে হ্যাঁ ধরা, কিন্তু সেই বাঘটা এমন বিদ্ধ হয়ে গেছে যে একটা হরিণ বা গরু বা ছাগল সে সামনে পড়ার পড়লেও সে ধরতে পারবে না, এই শক্তি তার শরীরে নাই, ইমেজ নাই তার শরীরে। হ্যাঁ, অথবা অন্য একটা বাঘ যদি তাকে একটা শিকার আইনে তার সামনে দেয়, সে যে চাবাইয়া চাবাইয়া খাবে এই শক্তিও এই বাঘের নাই। এই বাঘ যদি এই সমস্ত জঙ্গলার বাঘদেরকে দাওয়াত ফিরে আইনা বলে যে আমার বয়স তো অনেক হয়েছে, আমি তো অনেক বয়স, আমার আমি তো অনেক আগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমরা যে আমাদের একটা খাসিলত মানুষের গরু খাওয়া, হরিণ খাওয়া, বন্য পশু খাওয়া, হ্যাঁ এগুলো যে একটা খাসিলত দেখার সাথে সাথে খাই, এগুলো খাওয়া আসলেও ঠিক না, আমি তওবা করেছি আর কোনোদিন খাবো না, তোমরাও তওবা করে ফেলো আর কোনোদিন খাবো না। ওই বাঘের তওবা আর বুড়া বয়সে ইবাদত বন্দি করা সেম টু কথা, যেই বাঘের তওবা করলো ওই বাঘের তো মানে হরিণ দইরা খাওয়ার ক্ষমতাই নাই, সে তওবা করলেই লাভ কি আর তওবা না করলেই লাভ কি, তার তওবা আর বৃদ্ধ বয়সে ইবাদত বন্দি করা একই সমান। তাই যুবকদের ব্যাপারে আল্লাহ ফাকর রব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবি বলেছেন যে যুবকদের ইবাদত আউলিয়া আলাইহিসসালামদের ইবাদতের মতো ইবাদত। আর আমরা যারা এতদিন পর্যন্ত বুঝতে পারে নাই, যুবক বয়সে অনেক গুনাহ করেছি, আমরা যদি ফিরে আসি তৌবা করি তাহলে আল্লাহ ফাকর রব্বুল্লাহ আমাদেরকে আরো বেশি পছন্দ করবে, তৌবা করে কি আল্লাহ ফাকর রব্বুল্লাহ আরো বেশি পছন্দ করে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তৌবা করি ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ ফাকর রব্বুল্লাহ আলামিনের কাছে যেই ব্যক্তি গুনাহ করার পরে তৌবা করে আল্লাহ ফাকর রব্বুল্লাহ মনে করে সেদিন কোনো গুনাহই করে নাই। আল্লাহ ফাকর রব্বুল্লাহ আমাদের সকলকেই হ্যাঁ এতদিন যদি নাও বুঝে থাকি, যখন আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছে আর গুনাহ করবো না, যৌবক বয়সে ইবাদত বন্দি করবো, সকল যৌবক ভাইদের জন্য আমি বলতেছি এখন থেকে আমরা তৌবা করে আল্লাহ ফাকর রব্বুল আলামিন ইবাদত বন্দি গুলো করবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত বন্দি গুলো করার জন্য তৌফিক দান করুক। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটা চ্যানেলের সাথে থাকবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন না এদেরকেও ধন্যবাদ। আমরা আশা করি যে আমাদের এই ইকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার জন্য আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন, ইসলাম প্রচারের সহায়ক হিসেবে আপনারা জন্য কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। আমিন।